নমস্কার, আমি ইন্দুবালা। আজকে আবার চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে। আজকে যে গানটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি লোকগান, মকর পরবে মদনা ছোড়া থামসা বাজাইছে। এই গানটি অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল। আর যেহেতু শীতকাল চলে এসছে এবং টুসু পরব ভাদু পরবের সময় অলরেডি চলে এসছে, ধান তোলার সময়, তো এই গানটা খুবই প্রাসঙ্গিক এই টাইমে এই গানটা তোলা। আর নিউটন কুণ্ডু বলে আমার এক খুব সাপোর্টিং ভিউয়ার, যে আমাকে এই গানটার জন্য বেশ কিছুবার রিকোয়েস্ট করেছে, তো তাই আমি এই গানটা নিয়ে এলাম সকলের জন্য। আমি সকলকে বলবো সকলে এই গানটি তুলো। গানটি আমি তোমাদেরকে সি স্কেলেই দেখাচ্ছি, কারণ আবারও বলেছি যে সি স্কেল মাজার স্কেল এবং সবথেকে সহজ একটি স্কেল, এবং মেন যেটা সেটা হচ্ছে ফিমেল এবং মেল দুটো ভয়েসের জন্যই এই সি স্কেলটা খুব ভালো যায়। সেই কারণেই আমি বেশিরভাগ গান সি স্কেলে দেখানোর চেষ্টা করি, কারণ বি ফ্ল্যাটে দেখালে মেলদের মানে মেল ভয়েসের জন্য সেটা নিচু হয়ে যায়, সমস্যা হয়। আবার ফিমেল ভয়েসের জন্য ঠিকঠাক হয়, কিন্তু সব গান বি ফ্ল্যাটে গাইলে ভাল লাগে না, সেই কারণে সি স্কেলেই দেখাচ্ছি। সি স্কেলে সারগম হলো সা, হচ্ছে এটা সা, এরপরে সা রে গা মা পা ধা নি সা, এটা সব কটা পরপর পরপর নিচের সাদাকে, সব থেকে সহজ স্কেলটা। তো চলো এবারে আমরা গানে যাই, গানটা অল্প করে শোনাচ্ছি, শুনিয়ে সরলিপি বলছি। বলি মহকর বর হবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, বলি মহকর বর হবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, আরে টুসু ছোড়ে ধামসার তালে কেমন তর না সিনছে, মহকর বর হবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, বলি মহকর বর হবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। চলো এবার আমরা স্বরলিপিটা দেখবো। মহকর, মকর হচ্ছে সা রে সা কোমলমি, অবশ্যই নিম্ন সপ্তকের কোমলমি। মহকর সা রে সা কোমলমি, পর হবে, পরবে হচ্ছে সা রে, পর হবে। আরেকটা কথা বলে নিই, যে আমি দেখো গানটা যখন গাইছি একটু ফোক টান এনে গাইছি, ফোক ফিলিংটা থাকছে, পরবেটাকে পরবে না বলে পর হবে এটা বলছি, এটা তোমরা একটু মাথায় রেখো। তাহলে পরবে হচ্ছে সা রে, মদনা ছোড়া, মদনা হচ্ছে রে পা মা, মদনা রে পা ছোড়া, ছোড়া হচ্ছে মা গা, ছোড়া মা গা, ধামসা, ধামসা হচ্ছে রে মা বাজাইছে, বাজাইছে হচ্ছে গা রে সা। পরের লাইন আর টুসু ছোড়ে, তাহলে কি আর হচ্ছে মা, টুসু, টুসু হচ্ছে মা পা, ছুরি হচ্ছে পা, আর টুসু মা পা ছুরি পা পা, ধামসার তালে, ধামসার হচ্ছে পাপা, তালে, তালে হচ্ছে ধাপা, কেমন তর, কেমন তর হচ্ছে মা গা রেসা, কেমন তর মা গা রেসা, ওকে, নাসিসে, নাসিসে হচ্ছে রে কোমল গা রে, নাসিসে। এরপরে আবার ফিরছে ফার্স্ট লাইনে, মহকর পর হবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, ওকে। তো এটার স্বরলিপি তো আমি আগেই বলেছি, তো এই তোমার স্থায়ী শেষ হলো। এরপরে একটা ছোট ও টান আছে, সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে মতো। আমি স্বরলিপিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে
এই ও স্বরলিপিটা কি যাচ্ছে বা দেখি। ফার্স্টে এইটুকু যাচ্ছে সা সা কোমলনি ধা পা, ও সা সা কোমলনি ধা পা। আবার ওইটা রিপিট, ও সা সা কোমলনি ধা পা। তারপরে এই ও ও এইটার হচ্ছে স্বরলিপি মা পা ধা পা, ও মা পা ধা পা। তারপরে মা গা রে সা, ও এই ও লাস্টের এই ও টানটা সাথে দাঁড়িয়েই হচ্ছে। এরপরে এই যে জিনিসটা হলো পুরোটা আবার একবার রিপিট, এইভাবে ওটা গেল। এবারে হচ্ছে অন্তরা, মকর দিনে বিহন কালে গেল নদীর ধার, মকর দিনে বিহন কালে গেল নদীর ধার, আমরা স্বরলিপিটা দেখি অন্তরের। মকর দিনে, মকর হচ্ছে মা, দিনে হচ্ছে গামা, দিনে বিহন কালে, বিহন কালে হচ্ছে পাপা পাপা, বিহন কালে পাপা গেল নদীর ঘাট, গেল নদীর, গেল হচ্ছে পাধা, গেল পাধা নদীর, নদীর হচ্ছে কোমলনি ধা, নদীর ঘাট হচ্ছে আবার পাপা। ওকে, তারপরে দেখো, এবারে যে দেখোটা সেটা হচ্ছে আবার সাথে দেখো সা সা, নিচের সা, অবশ্যই নিচের সা মিন্স মধু সপ্তকের এমনি সাটা। দেখো হলুদ রাঙা, সা থেকে ডিরেক্ট কোমলনি যাচ্ছে, হলুদ রাঙা হচ্ছে কোমলনিতে। দেখো হলুদ রাঙা সা সা কোমলনি কোমলনি মুড়ি খায়ে, মুড়ি হচ্ছে ধা কোমলনি ধা, খাইয়ে হচ্ছে পামা। ঠোঁটের হচ্ছে গা মা গা, ঠোঁটের গা মা গা, কি বাহার, কি হচ্ছে রে, বাহার হচ্ছে সা, কি বাহার রে সা। এর পরের লাইন আবার সা থেকে, দেখো সা সা রাঙা ঠোঁটে, রাঙা ঠোঁটে হচ্ছে কোমলনি কোমলনি, সা থেকে আবার কোমলনি গেল। দেখো সা সা রাঙা ঠোঁটে কোমলনি কোমলনি রাঙা মুড়ি, রাঙা হচ্ছে ধা কোমলনি ধা, রাঙা মুড়ি, মুড়ি হচ্ছে পা, রাঙা মুড়ি, রাঙা হচ্ছে ধা কোমলনি ধা, মুড়ি পা। কেমন দেখো, কেমন দেখো, কেমন মাগা দেখো রেসা, কেমন দেখো মাগা রেসা, মানাইছে, মানাইছে হচ্ছে রে কোমলগা রে, মানাইছে রে কোমলগা রে, মানাইছে। আবার ফিরছে স্থায়ী লাইনে, মহকর মন হবে মদ না ছোড়া ধাম সবা যাইছে, এর স্বরলিপি তো আমি আগেই বলেছি। এরপরে একটা ছোট্ট সঞ্চারি যাচ্ছে, যেটা সঞ্চারি ঠিক নয়, জাস্ট লিঙ্কার, এক অন্তর থেকে আরেকটা অন্তর, ফোক গানে এরকম থাকে লিঙ্কার। মিষ্টি দিলাম পৌষ পার্বণে,
গেল লিঙ্কারটা স্বরলিপি বলি। পিঠাচিরা, পিঠাচিরা হচ্ছে সা, চড়ার সা। পিঠাচিরা ঘরে ভরা, ঘরও সাতে, ভরা হচ্ছে সা রে। ভরা গোলা, ভরা গোলা হচ্ছে কোমলনি সা, ভরা হচ্ছে কোমলনি ধা। গোল গোলা ভরা ধানে, ধানে হচ্ছে বাবা ধানে। এরপরে আরে নতুন করে, আর হচ্ছে পা, আর নতুন নতুন পা ধা, গোরের কোমলনি ধা, নতুন গোরের পা ধা কোমলনি ধা। মিষ্টি দিলাম, মিষ্টি মিষ্টি হচ্ছে পামা, দিলাম হচ্ছে গারে, পামা গারে মিষ্টি দিলাম। পৌষ পার্বণে, পৌষ হচ্ছে রে কোমল গারে, পার্বণে হচ্ছে সা, পৌষ পার্বণে। ওকে, এরপরে দ্বিতীয় অন্তরা, যেটা একেবারে প্রথম অন্তরার মতো সেম। দুপুরে বেলা নদীর জল, দুপুরে বেলা, দুপুর হচ্ছে মামা গামা, নদীর জলে পাপা পাপা, করে টুসু স্নান, করে পাধা টুসু কমলি ধা, সিনার সিনার হচ্ছে পাপা। আর সিনান সেরে, আর হচ্ছে সাপ, সিনান সেরে, সিনান সেরে কোমলনি, টুসুর মন, টুসুর ধা কোমলনি ধা, মন মামা করে, করে গামা গামা চার রে সা। তারপরে বলি ঘর যাবে, বলি সা সা, ঘর যাবে কোমলনি কোমলনি, বলে টুসু, বলে হচ্ছে কোম ধা কোমলনি ধা, বলে টুসু, টুসু হচ্ছে পা। কাপড় সোপর, কাপড় সোপর হচ্ছে মা গা রে সা, কাপড় সোপর কাসিন সে, কাসি সে হচ্ছে রে কোমল গা রে সা, কাসিন সে। মহকর, মকর পরবে আবার সেম প্রথম দেখিয়েছি, মহকর পরবে মদের নাসরানম সাবা জানছে। তো আশা করি তোমরা গানটা খুব সহজে তুলতে পেরেছো। যদি গানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো, আর কী কী প্রাসঙ্গিক গান তোমরা চাও জানাও, আমি তাহলে সেই গানগুলো তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক ভালো ভালো গান পাওয়ার জন্য আমি সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। তো এভাবেই আপনারা আমার পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের একটি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সেখানে আমি সমস্ত গানের আপডেটস দিই এবং আমাকে পার্সোনালি ফলো করতে, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হবে পরের দিন নতুন গান নিয়ে। আজকে এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।